বাবা উনি আবার ফোন করছেন কেন? বলো তোমার বড় ছেলে কোথায়? কি বড় ছেলে কোথায় মানে? সোমনাথ কোথায় পূর্ণিমা? ঠাট্টা করছো আমার সাথে, হেয়ালি করছো? তুমি জানো না সোমনাথ কোথায়? না আমি জানি না, আমি জানি না পূর্ণিমা, কারণ তোমার বড় ছেলেকে পাওয়া যাচ্ছে না। কি? বিয়ের লগ্ন পড়ে গেছে, সোমনাথ কোথাও নেই। দেখেছো দেখেছো, এই জন্যে আমি শুধুমাত্র এই জন্য তোমাকে বলেছিলাম জোর করে বিয়েটা ওর উপরে চাপিয়ে দিও না, তুমি শুনলে না তো? শুনলে না, দেখো চাপে পড়ে ভুল করছে বুঝতে পেরে ওই কাণ্ডটা করলো, ঠিক সেই জন্য এই কাণ্ডটা করলো। এই শোনো, আমি না কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যেখান থেকে পারো আমার সোমনাথকে খুঁজে এনে দাও। চাপে পড়ে আমার টাকাটা ওর অ্যাকাউন্টে ঢোকার পরে ও পালিয়ে গিয়েছে, সমস্ত কিছু প্ল্যানিং করা ছিল ওর, সমস্ত প্ল্যানিং করা। আমরা কেউ ওকে ফোনে পাচ্ছি না। পূর্ণিমা তুমি এক্ষুনি ওকে ফোন করো, আর ফোন করে বলো এক্ষুনি ও যেখানে থাকো এক্ষুনি যেন এখানে চলে আসে, আর আমি যদি ওকে ধরতে পারি নিজে হাতে ওকে খুন করব। বলে রাখলাম, এত বছরে কোনোদিন তো এরকম ব্যবহার করেনি। হ্যাঁ স্যার, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ খুব খুব থ্যাংক ইউ জানাচ্ছি স্যার। হ্যাঁ আপনি নিজে আমাকে এইভাবে ছেড়ে দিচ্ছেন বাবার কাছে, এটা খুব ভালো লাগবে স্যার, আমি আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো। হ্যাঁ আমরা তো পাবলিকের জন্যই আছি ভাইয়া, এবার সে যদি ক্রিমিনাল হয় তাও? না না স্যার, আমি আমি ক্রিমিনাল নই। সে কি আর কেউ নিজের মুখে স্বীকার করে? আমি মিথ্যে কথা বলি না স্যার। এটা কিন্তু আরও একটা বড় মিথ্যে। সত্যি বলছি স্যার, দিব্যি করে বলছি, বিশ্বাস করুন। দেখো তুমি কে আমি ঠিক জানি না, তবে ক্রিমিনাল হলেও তুমি বাকি ক্রিমিনালদের মতো নও। কি আর বলি স্যার, আমি কোনোদিনও ক্রিমিনাল ছিলাম না, মানে যবে থেকে ওই উদরপিণ্ডি বুদর গাড়ে চাপলো তবে থেকে ওই যত দোষ নন্দ ঘোষ হয়ে